আসসালামু আলাইকুম বন্ধুরা, অরিজিনাল টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আপনারা আপনাদের ফোনটি আপনাদের যে কোনো পছন্দের অ্যাপটি ইউজ করে আপনাদের বন্ধুদেরকে বলবেন, যেমন আমি এই সফটওয়্যারটা আমি বানিয়েছি, বা ইউজ করে আপনার সফটওয়্যারের ভিতরে আপনার ছবি লাগিয়ে দেবেন, বা আপনার যে কোনো কিছু সফটওয়্যারের ভিতরে বসিয়ে দিতে পারবেন। এটি কীরকম করে করতে হয় সেটা আজকে আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তো তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল অরিজিনাল টিপস ইউটিউব চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। সেজন্য প্রথমে আপনাদের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এই কাজটি আপনারা ইপিক এডিটর প্রোতে করতে পারবেন বা ইপিক এডিটর করতে পারবেন। আমি দুইটি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেবো। তো যে কোনো একটি সফটওয়্যার হলে আপনারা এই কাজটি করতে পারবেন। তো আমি ওগুলো দেখালাম না ভিডিওটি শর্ট করার জন্য, তো সফটওয়্যারটি ওপেন করলাম ইপিক এডিটর প্রো। সেখান থেকে দেখাচ্ছে সিলেক্ট অ্যান্ড ইপিক ফাইল। আপনি মেমোরিতে যেগুলো ইপিক ফাইল আছে সেখান থেকে সিলেক্ট করতে পারেন, বা সিলেক্ট ফ্রম অ্যাপ বা আপনার ফোনে যেগুলো ইনস্টল করা আছে সেখান থেকে ইনস্টল করতে পারবেন। বা আমি তাহলে আমি এখান থেকে একটা ইনস্টল সিলেক্ট করলাম, কোনটা সিলেক্ট করে ইমেজ প্লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য এখানে আছে ইডিট ডাটা রুট, মানে ফোনটি যদি রুটেড হয়ে থাকে তাহলে আপনারা ডাটাগুলো রুটের মাধ্যমে অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন। তারপরে কমন এডিট, এই কমন এডিট আছে, যেমন হচ্ছে আপনার সফটওয়্যারটির নাম, যেমন দেখাচ্ছি সফটওয়্যারটির নাম আপনি আপনার নামও দিতে পারবেন, বা আপনার ইমেজ প্লেয়ার আর ক্রেডিট বা এরকম অনেক কিছু দিতে পারবেন। দেওয়ার পর আপনার প্যাকেজ নেম এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে সেটা চুজ করতে পারবেন। এটা আবার সিলেক্ট করলে এটা আবার সিলেক্ট করে নিচ্ছি। ইমেজ প্লেয়ার আবার সিম্পল এডিটে আপনার অ্যাপটি বানাতে যা যা ইমেজ দেওয়া হয়েছে সবগুলো ইমেজ আপনাকে এক জায়গায় দেখাবে। তো সেখান থেকে যে কোনো ইমেজ আপনি এডিট করতে পারবেন, বা যে কোনো অডিও আপনি এডিট করতে পারবেন, বা ফুল এডিট। আর এখানে আপনারা ফুল এডিট আপনার যেরকম করে অ্যাপটি বানিয়েছে সেরকম করে একদম ফুল এডিট করতে পারবেন। তো তারপর আমি দেখাই সিম্পল এডিট আপনার কীরকম এডিট করবেন। তো সেজন্য এখানে ফাইল কী কী আছে এগুলো সব কিছু দেখতে পারবেন। তার ইমেজে এই সফটওয়্যারটি বানাতে কী কী ইমেজ দরকার হয়েছে সবগুলো ইমেজ আপনাদের এখানে একসাথে দেখাবে। তো এখান থেকে আপনারা যে কোনো ইমেজটি আপনারা এডিট করে সেটা আবার চেঞ্জ করতে পারবেন। তো আইকোড এখান থেকে আপনারা এটা আপনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য আপনারা এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন পেন্সিলের মতন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ইচ্ছামতো একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারবেন। তো এর জন্য আমি এমনিতে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার যেখানে যেটা দেওয়ার ইচ্ছা সেখানে সেটা দেবেন। এখানে আমি এটা দিলাম, এখানে দিলাম, আপনার সুন্দর করে দেখে নেবেন বা সুন্দর করে এডিট করে নেবেন। আমরা আপনারা একটু দেখলে আপনার সব কিছু পারবেন। তো যেখানে যেরকম ইচ্ছা সেখানে সেরকমভাবে আপনারা এডিট করে নেবেন সুন্দর করে। তো আমি তবু দেখানোর জন্য আপনাদের এডিট করতে চাই। সেখানে রুটের এখানে আমি একটা রুটের এখানে এটা বসাবো, আপনারা যেখানে যেতে ইচ্ছা বসাতে পারবেন, আর এখানে বসাতে পারবো। আপনারা এখানে যদি আপনার নাম এখানে যদি আপনার নাম লেখে সেটা যদি সেভ করে দেন সেখানে আপনার নাম দেখাবে, যদি কোনো ডিভাইডে ফেল আসে আপনার নাম দেখাবে, এবং আপনার সুন্দর করে সফটওয়্যারটি এডিট করতে পারবেন। তো আমি আর দেখালাম না। তো সফটওয়্যারটি আপনারা সুন্দর করে এগুলো চেঞ্জ করার পর আপনারা এখানে সেভে ক্লিক করুন। ক্লিক করার পর সফটওয়্যারটি ওয়ার্কিং, সফটওয়্যারটি তৈরি হচ্ছে। তো ভিডিওটি পুশ করে রাখি, সফটওয়্যারটি তৈরি হোক। তো বন্ধুরা, সফটওয়যারটি তৈরি করাদের হয়ে গেছে। তো এই জন্য আপনাদের ফোনে যে ভার্সনটি আছে সেই ভার্সনটি আপনাদের আগে ইনস্টল করতে হবে, সেখানে সেজন্য আপনাকে রিমুভে ক্লিক করতে হবে। রিমুভে ক্লিক করার পর সফটওয়্যারটি আছে সেটা ইনস্টল করবেন। সেটা ইনস্টল করার পর যে ভার্সনটা আপনি ইডিট করলেন সেটা সুতরাং ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আজ আমি এই অ্যাকাউন্টে দিয়েছিলাম, আমি এই অ্যাকাউন্টে চলে আসছিলাম। বা আপনারা যদি ওখানে নামও চেঞ্জ করেন, যে কোনো নাম এখানে আসতে পারে, আপনার প্যাকেজ চেঞ্জ করতে পারবেন এই সফটওয়্যারটি। তো এরপর ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে আপনারা দেখবেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এর আসলে এই বিষয়টা এইরকমই। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।
তো আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন, তো এখনও সাবস্ক্রাইবার অনেক কম, তো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।